ম্যাডাম সালাম নিবেন। আমি কালও বলেছিলাম আমার মেয়ে বেবির এজ 4 মাস ওভার হয়েছে, আজ তার বার্থ ওয়েট 2.6 কেজি, নাও শি ইজ 6 কেজি। সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, লাস্ট 3 ডেজ থেকে কান চুলকাচ্ছে। আমি অলিভ অয়েল দিয়েছিলাম 2 ফোঁটা, কিন্তু বিকালে এসে একই সময়ে চুলকাচ্ছে কানে। তার একটু সর্দি ছিল, তখন তাকে নসোমিস্ট দেওয়া হয়েছিল, এখন অফ করেছি 3 ডেজ, কিন্তু নাক থেকে মিউকাস আছে, হাঁচি দিচ্ছে, হাঁচি দিলেই। আচ্ছা, আমি কি আবার নসোমিস্ট ইউজ করব? প্লিজ একটু জানাবেন, একটু সময় দিবেন। আচ্ছা, অনুষ্ঠানটাতে আসলে এটা শিশু শিশুদের, বিশেষজ্ঞ এটা গতকাল উনি করেছিল, আমাদের ম্যাডামকে আমরা এটা দিয়ে, এটা আমরা দিয়েছি আর কি, রিপ্লাই এখনো পাইনি জন্য গতকাল অনেক প্রশ্ন ছিল, বাকি ছিল, আমরা সবগুলোর উত্তর দিতে পারিনি 2 ঘন্টা হওয়ার পরেও। যাই হোক, আচ্ছা আমরা আচ্ছা, দিয়ে দিব, তারপর ম্যাডাম বলুন যে বেসিক। জি ওনার কাছ থেকে একটু শুনে দিতে পারো। তবে আমি যেটা জি বলবো, জি জি ম্যাডাম, বুকের দুধ অবশ্যই খাওয়ানো মানে চালিয়ে যাবে, কারণ ওই বুকের দুধের মধ্যে যে অ্যান্টিবডি গুলো আছে বা ইমিউনোগ্লোবিন গুলো আছে, সেগুলো কিন্তু ওর ওই ঠান্ডা এগুলো সারানোর জন্য সাহায্য করবে। হ্যাঁ, আর নাক বেশি বন্ধ থাকলে কিন্তু নাকসল দেওয়া যেতে পারে, তাতে কোনো আর তেমন ক্ষতি মানে কোনো ক্ষতি হওয়ার কিছু নাই। তবে কথা হলো যে মানে কান চুলকাচ্ছে মানে তা হয় তার কানে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে অথবা ঠান্ডার জন্য হতে পারে। হ্যাঁ ঠান্ডার জন্য। জি হ্যাঁ, না মনে যদি 2-3 দিন হয়ে গিয়ে থাকে তাহলে একটু ডাক্তার দেখে নেওয়া ভালো, যে কানে আসলে ফাঙ্গাল ইনফেকশন হলে কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল মলম লাগাতে হবে। হ্যাঁ, তো নিজেরাই এটা করার চাইতে একজন ডাক্তারকে দেখে নেওয়াটা ভালো, যে কানে অন্য কোনো রকম অনেক সময় যে ওয়াক্স বলে যে ময়লা মতন জমে যায়, তো কানে কোনো খোঁচাখুচি করা উচিত না নিজেরা, কিন্তু কোনো মলম হয়তো লাগানো যেতে পারে, সেটার জন্য আমার মনে হয় যে একজন ডাক্তারের কাছ থেকে দেখে নেওয়াটা ভালো হবে। জি, কারণ এটা আসলে, আচ্ছা, কোনো এটা ফাঙ্গাল ইনফেকশন না, উনি লিখেছেন ফাঙ্গাল ইনফেকশন না, তাহলে অবশ্যই এটা ঠান্ডা থেকেই হয়েছে নিশ্চয়ই, কারণ এই বাচ্চাদের এখন এমনিতে কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, এটার জন্য নাকে মুখে দিয়ে বাতাস ঢুকে যাচ্ছে, এটা আমরা বুঝি না, হয়তো বা মনে করছি যে ঠান্ডা না, কিন্তু এই বাতাসটাই হয়তো বা ওর জন্য একটু ঠান্ডা লেগেছে, তাই এটা একটু খেয়াল করবেন। উনি তেল দেওয়ার পরে একটু একটু করে কালো ময়লা আসছিল। আচ্ছা, উনি অলিভ অয়েল দিয়েছিল কানে, এরপরে একটু একটু করে ময়লা আসছিল, এটা বলছেন? হ্যাঁ, কিন্তু কান, তাই বলে ময়লা আসলে কানটা খুব খোঁচালাম আর পরিষ্কার করার চেষ্টা করলাম সেটা করুন না। জি, হ্যাঁ, সেটা করাটা উচিত হবে না। জি, এবং সব থেকে ভালো যে উনি যদি ঢাকায় থেকে থাকে, আমি বলবো যে শাইক আছে বা সরকারি মেডিকেল কলেজে হসপিটাল গুলো আছে, ওখানে যায় একবার দেখিয়ে নিতে পারে কানটায়। উনি যদি ঢাকায় থাকে বা বাইরে থাকলেও সরকারি মেডিকেল কলেজ বা বড় হসপিটাল গুলোতে সরকারি, সেখানেও দেখাতে পারে। আছে জি, বাচ্চা সব শিশু, জায়গাতেই আছে, হ্যাঁ শিশু ডাক্তারের কাছে গেলেও উনিও দেখে এটা বলতে পারবে, বাট কানটা কিন্তু দেখা দরকার যে আসলে ঠান্ডাটা লেগেছে কিনা, কারণ বেশি ঠান্ডা থেকেও কিন্তু কানের পর্দা ফেটে যায়। তো বাচ্চাদের কিন্তু এটা বোঝা যায় না বাইরে থেকে, কারণ নাকে যেহেতু সর্দি পড়ছে বলছেন, হাঁচি দিয়েছে, হাঁচি দিচ্ছে, তার মানে ওর ঠান্ডাটাই লেগেছে, এটা নিশ্চিত, মানে তারপরেও নিশ্চিত হওয়ার জন্য আপনি একটু শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। আচ্ছা ম্যাডাম, আরেকজন জানতে চেয়েছেন।